শেখ হাসিনা নির্বাচনে অংশগ্রহণ নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলছেন জয়। জানিয়ে দেব আওয়ামী লীগের কাছ থেকে বিনা টাকায় সাবলিজ বিএনপির। জানাবো শীঘ্রই ভারত ছাড়বেন হাসিনা। এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে যেসব প্রস্তাব রাখবে বিএনপি। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশে বারবার আন্দোলনের বীজ বপন করেছেন মুসলমানরা, বলছেন ফজল করিম। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। শেখ হাসিনা নির্বাচনে অংশগ্রহণ নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলছেন জয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ফিরবেন কিনা সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তার ছেলে সজীব অজাত্রায়। তিনি বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেখে মা বেশ বিচলিত এবং হতাশ। গত 15 বছরে তার সমস্ত কঠোর পরিশ্রম অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছে। কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে সজীব অজাত্রায় বলেন, কোটা আন্দোলনে আমরা সবাই অবাক হয়েছি, আমি নিজেও চেয়েছিলাম কোটা সংস্কার হোক। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে বলেছিলাম 30% কোটা অনেক বেশি, তার কমিয়ে 5 করা হোক, তারপর তার কমিয়ে 5% করা উচিত। তখন কেউ কেউ চিৎকার করে বললো আমরা মুক্তিযোদ্ধাদের নাতাই নাতনি। তখন আমি মজা করে বলেছিলাম, এই কারণেই আমি 5% ছেড়ে দিয়েছি। অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে তিনি বলেন, যদি তারা 1 বছর বা 18 মাস দেশ চালাতে চায় তাহলে আমি বলবো এটা সঠিক সিদ্ধান্ত। কোটা সংস্কার আন্দোলনে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে 5 শতাধিক মানুষ নিহত হন, আহত হন কয়েক হাজার, যে কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি উঠেছে। এ ব্যাপারে সজীব অজাত জয় বলেন, বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বৃহত্তম রাজনৈতিক দলকে কিভাবে নিষিদ্ধ করবেন, এটা আইনগত সম্ভব নয়। তিনি আরও বলেন, আমরা কখনোই রাজনৈতিক উচ্চ আকাঙ্ক্ষা ছিল না, ভবিষ্যতে রাজনীতি করবো কিনা সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেইনি। প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে যেসব প্রস্তাব রাখবে বিএনপি। বিএনপির সঙ্গে আগামীকাল শনিবার দুপুরে বৈঠকের মধ্য দিয়ে শুরু হচ্ছে 7 দিনব্যাপী রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সংলাপ। আলোচনার টেবিলে মূল ইস্যু হিসেবে থাকছে রাষ্ট্র সংস্কারে গঠিত 6 কমিশনের কার্যক্রম, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সংলাপে অংশ নিতে এরই মধ্যে প্রস্তুত বিএনপির প্রতিনিধি কমিটি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে থাকবেন স্থায়ী কমিটির সদস্য ও বিএনপির রাষ্ট্র সংস্কার কমিটিতে আছেন এমন নেতারা। বিএনপির জ্যেষ্ঠ নেতারা বলছেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, পূর্ণাঙ্গ রাষ্ট্র সংস্কারের দায়িত্ব হবে জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাজ, এই বিষয়টি তুলে ধরা হবে সংলাপে। বৈঠকে রাষ্ট্র সংস্কারের বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরা হবে বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাদিন আহমেদ। তিনি বলেন, বৈঠকে রাষ্ট্র সংস্কারের সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়া হবে, সেই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেওয়ার প্রস্তাব রাখা হবে। এর আগে গত 29 আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেশের সমসাময়িক ইস্যুতে বৈঠক করে বিএনপির প্রতিনিধি দল। শীঘ্রই ভারত ছাড়বেন হাসিনা। প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন, তবে তিনি ভারতের ঠিক কোন জায়গায় অবস্থান করছেন অথবা তিনি সেখানে থাকবেন না তৃতীয় কোনো দেশে যাবেন তা এখনও স্পষ্ট নয়। ভারতের পরীক্ষিত বন্ধু শেখ হাসিনা টানা প্রায় 16 বছর ক্ষমতা থাকাকালে প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে, তাই শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি ও দেশত্যাগ ভারতের জন্য বিশেষভাবেও গুরুত্বপূর্ণ। জানা যায়, ছাত্রতন্ত্র গণঅভ্যুত্থানের দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা, এরপর থেকেই তার ভারতেই রয়েছেন তিনি। কিন্তু প্রশ্ন হলো, সেখানে আর কতদিন থাকতে পারেন তিনি? জল্পনা উঠেছে অচিরেই ভারত ছাড়তে হবে শেখ হাসিনাকে, তবে ভারত ছেড়ে কোথায় যাবেন তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কিভাবে কোনো অবস্থায় দিল্লিতে অবস্থান করছেন। জবাবে ভারত নাকি বলছে, খুব স্বল্প সময়ের মধ্যে প্রধান মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে তিনি চলে যাবেন, এমন খবর ঢাকার সরাসরি একটি মহলকে জানানো হয়েছে। একাধিক সূত্র একটি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে। গত 5 আগস্ট গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে চলে যান। বাংলাদেশের সামরিক বাহিনীর একটি বিমানে তিনি দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাটিতে অবতরণ করেন তারা। এরপর থেকে তিনি কোথায় আছেন তা আর জানা যায়নি। শেখ হাসিনার দেশ ছাড়ারও পর গঠন হয়েছে অন্তর্বর্তী সরকার, যার প্রধান করা হয়েছে নোবেল বিজয়ী ডক্টর ইউনূসকে। এরপর থেকে প্রায় 2 মাস হয়ে গেছে, পরবর্তী পরিবর্তন হয়েছে অনেক কিছু। শেখ হাসিনার সঙ্গে থাকা কূটনৈতিক পাসপোর্টও বাতিল করে দিয়েছে সরকার। এই ধরনের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ভারতে 45 দিন বৈধভাবে থাকতে পারেন, কিন্তু শেখ হাসিনা প্রায় 2 মাস ধরে ভারতে অবস্থান করছেন। কূটনৈতিক পাসপোর্টে তার বৈধভাবে অবস্থানের মেয়াদও শেষ হয়ে গেছে। এখন তারা দেশটিতে কিভাবে অবস্থান করছেন তা পরিষ্কার নয়। আওয়ামী লীগের কাছ থেকে বিনা টাকায় সাবলিজ বিএনপির। ভারতীয় চোরাই গরু বিক্রির জন্য পরিচিত সুনামগঞ্জ সীমান্ত এলাকায় অনেক হাট সাবলিজ পেয়েছে বিএনপি ও যুব দলের কিছু নেতা। আগে ইজারাদার লাখ লাখ টাকা খরচ করে ইজারা নিলেও বিএনপি নেতারা বিনা পয়সা তাদের কাছ থেকে সাবলিজ নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে আওয়ামী লীগ ও যুবলীগের সুবিধাভোগীরাও কোথাও কোথাও আছেন তাদের সঙ্গে। জেলার মধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়ন ভারতীয় সীমান্তবর্তী এলাকার কাছাকাছি হাট ভোলাগঞ্জ ও মহিষখালার ভারতীয় গরু বিক্রি হয়। এই দুই হাটে নানা কৌশলে
চুক্তির পর দেশের বিভিন্ন অঞ্চলে বৈধ কাগজ দেখিয়ে সেগুলো সরবরাহ করা হয়। স্থানীয় বয়োজ্যেষ্ঠরা বলেছেন, কয়েক বছর ধরে অনেকটা উন্মুক্ত এই সীমান্ত। সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিম মাহমুদ গরু চালানের পৃষ্ঠপোষকতা করতেন। তার চাচা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা রেঞ্জের সাবেক ডিআইজি আব্দুল বাতেন হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর লোকজনও তাকে সহযোগিতা করেছেন। 5 আগস্টের আগে পর্যন্ত মহিষখালা বাজারের গরুহাট নিয়ন্ত্রণ করতেন ডিআইজি পরিবারের লোকজনে। এই বাজারের কাছাকাছি এলাকায় অনুমোদন ছাড়াই আরেকটি বাজার দাঁতিয়াপাড়া গরুর হাট সৃষ্টি করেছিলেন তারা। এটিও চোরাই গরুর হাট হিসেবে পরিচিত। আজিম মাহমুদের নিয়ন্ত্রণে চলছিল এই হাট। দাঁতিয়াপাড়া বাজার থেকে চোরাই গরুর বৈধ করার হাসিলও দেওয়া হতো। এই সীমান্তের আরেক অবৈধ গরুর বাজার ভোলাগঞ্জ। এই বাজারের গবাদি পশুর হাট না থাকলেও সীমান্তের কাঁটাতার পেরিয়ে এ বাজার হয়েছে। যারা পথে আসা গরু মহিষ সীমান্তে বৃহৎ বাজার মহিষখোলা নিয়ে আসা হয়। এরপর মহিষখোলা বাজারে ক্রয় বিক্রয় রসিদ তৈরি করে এসব অবৈধ পশু চলে যায় বিদেশে, দেশের বিভিন্ন অঞ্চলে। এছাড়া মধ্যনগর সীমান্তের চোরা কারবারে বড় রুটগুলো ভোলাগঞ্জ বাজার সংলগ্ন হওয়ায় মহিষখালা ও ভোলাগঞ্জ বাজারে আর্থিক গুরুত্বপূর্ণ ব্যাপক চলমান বাংলা সনে বাজারগুলো ইজারা দেওয়ার জন্য গত জানুয়ারিতে দরপত্র আহ্বান করা হয়। এতে ভোলাগঞ্জ বাজারে ইজারা ন্যূনতম মূল্য নির্ধারণ করা হয় 3,47,000 টাকা এবং মহিষখালা বাজারের 81,26,000 টাকা। সর্বশেষ দরদাতা হিসেবে ভোলাগঞ্জ বাজারে ইজারা পান স্থানীয় যুবলীগ নেতা মানিক মিয়া এবং মহিষখালা বাজারে চলে যায় ডিআইজি আব্দুল বাতেন এবং আজিম মাহমুদের আত্মীয় রুবেল মিয়ার কবজায়। আওয়ামী লীগ সরকারের পতনের পর ভোলাগঞ্জ বাজার দেওয়া বিএনপি নেতা মোতায়েন তালুকদার এবং মহিষখালার নিয়ন্ত্রণ রুবেল পান মিয়া তাদের সাবলিজ দেওয়া হয়। গেল 21 আগস্ট 400 টাকা ক্যাম্পে সাবলিজের চুক্তি হয়। ইজারাদার মানিক মিয়া অবশ্য দাবি করেছেন, মোমেন তালুকদার জোর করে সাবলিজ নিয়েছেন। মোমেন তালুকদার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মিজানুর চাচাতো ভাই, কিন্তু এখন পর্যন্ত তিনি কোনো টাকা পয়সা পাননি। তবে মোমেন তালুকদার বলেন, মানিকগঞ্জের বাজার ইজারা তার কাছে বিক্রি করে দিয়েছে। স্ট্যাম্পে উল্লেখিত মূল মানিককে তখনই দেওয়া হয়েছে। মধ্যনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মজনু বললেন, এসব বিষয়ে তিনি কিছুই জানেন না। বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আজিম মাহমুদ বলেন, প্রায় 90 লাখ টাকা ইজারা মূল্য দিয়ে মহিষখালা বাজার ইজারা নিয়োজিত নিয়েছিলেন তারা কয়েকজন। মধ্যনগর উপজেলা অতিরিক্ত দায়িত্ব থাকা কর্মশালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, ইজারাপ্রাপ্ত হাট বাজার সাবলিজ বা হস্তান্তরের কোনো সুযোগ নেই। বাজারটি সাবলিজ প্রদানের সত্যতা প্রমাণিত হলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যদিকে দোয়ারা বাজার সীমান্তের গরুর বাজারগুলো কিছুটা ব্যতিক্রম। স্থানীয় একজন গণমাধ্যম কর্মী জানিয়েছেন, সেখানকার গরু হাটগুলো আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকরা সিন্ডিকেট করে কম মূল্যে ইজারা দিয়েছেন। 5 আগস্টের আগে ওই বাজারগুলোতে হাসিল কাটতে নেতৃত্ব দিতে আওয়ামী লীগের সমর্থকরা এখন নিয়ন্ত্রণ করছেন বিএনপি নেতাকর্মীরা। বাংলাদেশে বারবার আন্দোলনের বীজ বপন করছেন মুসলমানরা, বলছেন ফয়জুল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, এই দেশের বড় বড় স্বাধীন হয়েছে, ব্রিটিশরা 200 বছর শোষণ করেছিলেন। ব্রিটিশদের শোষণের বিরুদ্ধে আন্দোলন করেছিল মুসলমানরা। সেই সময় ব্রিটিশ খেদাও আন্দোলনের বীজ বপন করেছিল মুসলমানরা। সেই আজাদি আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন মুসলমানরা। তাদের আন্দোলনের মাধ্যমে একটি পর্যায়ে ব্রিটিশ শাসন থেকে মুক্ত হলাম মনে করেছিলাম, বৈষম্য দূর হয়ে যাবে, কিন্তু হয়নি। সংখ্যাগুরু হিন্দুরা বৈষম্য শুরু করলো, মুসলমানদের অধিকার দেয়নি। এরপর একে স্বাধীনতা এলো, কিন্তু তখনও স্বাধীনতা ফিরল না। তিনি বলেন, 2024 সালে 5 আগস্ট পর্যন্ত যারাই ক্ষমতা ছিল তারাই বৈষম্যহীন সরকার ছিল না। তারা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারে নাই, তারা যে সময় ক্ষমতা ছিল তারাই সুবিধা নিয়েছে। আঙুল ফুলে কলাগাছ হয়েছে, তাদের বস্ত্রের কোনো অভাব ছিল না, তাদের ঘরের অভাব ছিল না। আমেরিকা ইউরোপে তাদের কত ঘর আছে, তারা সিঙ্গাপুর ও থাইল্যান্ডে চিকিৎসা নিয়েছে। আর আমাদের জনগণ না খেয়ে কোনো সুবিধা না পেয়ে ভুকে ধুকে মারা গেছে। প্রধানমন্ত্রী বলেছেন, 14 লাখ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে, ইসলাম থাকলেও 1 লাখ টাকাও বাংলাদেশ থেকে পাচার হতো না। 14 লাখ কোটি টাকা যদি গরিবদের মাঝে বন্টন করা হতো, এই টাকা দিয়ে ইন্ডাস্ট্রি করা হতো, রিক্সাওয়ালাদের রিক্সা কিনে দেওয়া হতো, কৃষকদের দেওয়া হতো, শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হতো, তাহলে বাংলাদেশে একটা গরিব থাকতো না। তিনি আরও বলেন, বাংলাদেশে একজন মন্ত্রীর ড্রাইভার 200 কোটি টাকার মালিক হয়ে যায়, 98,000 কোটি টাকা বাংলাদেশ ব্যাংক থেকে লুটপাট হয়ে যায়, এটা ভাবা যায়? 5 আগস্টের পর আমরা মনে করেছিলাম বৈষম্য দূর হবে, কিন্তু আমরা দেখলাম আবারও দখলদারি চাঁদাবাজি চুরি মাস্তানি শুরু হয়েছে। এগুলো চলতে থাকলে 5 আগস্টের স্বাধীনতা ব্যর্থ। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান, সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।